আসসালামু আলাইকুম দর্শক, মৃত্যুর আগে কি বলে গেলেন আল্লামা নুরুল ইসলাম জিহাদি সাহেব? প্রিয় দর্শক, যে কথাগুলো সবার শোনা দরকার আমি মনে করি, যে কথাগুলো শুনে অত্যন্ত ভালো লেগেছে আমার। প্রিয় দর্শক, আজকে কয়েকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও কিন্তু সাজানো হয়েছে। একটু ধৈর্য সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওর ভিতরে যে কয়েকটি ভিডিও আপনাদেরকে দেখাবো, এক নম্বর, আল্লামা নুরুল ইসলাম জিহাদি সাহেবের ইন্তেকালের কিছুদিন আগে কী নসিহত করে গিয়েছেন যা তার সাথে ঘটে গেল, এবং কী নসিহত করে গিয়েছেন যেগুলো সামনে ঘটবে। দুই নম্বর যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেটা হলো, বাংলাদেশের কিছু দুষ্টু পোলাপানেরা সত্যি পারেও বটে। অবশেষে আমাদের বাংলাদেশের তথ্যমন্ত্রী মোরাদ হাসান কিন্তু গত দুদিন ধরে একটি ভিডিও ভাইরাল হয়েছে তার, সেটি হলো সে একটা কোন যেন স্টেজে গিয়ে গান গেয়েছে, আর সেই গানের সাথে মানে কি আর বলবো, এডিট কঠিনভাবে করেছে, যেটা হলো আপনার বর্তমানে কিন্তু একটা সোশ্যাল মিডিয়া গান ভাইরাল হয়েছে, সেটাকে জানেন, বাদাম দাদা কাঁচা বাদাম, যাই হোক ওগুলো আমার মুখস্থ নাই কিন্তু শুনতেছি। প্রিয় দর্শক, এ হলো দ্বিতীয় নম্বর ভিডিও। তৃতীয় নম্বর ভিডিওর ভিতরে যা আপনাদেরকে দেখাবো সেটা হলো, আল্লামা নুরুল ইসলাম জিহাদি সাহেবের মৃত লাশ দেখতে পীর সাহেব চরমোনাই হুজুর ওখানে উপস্থিত হয়েছেন, এবং ওখানে কী ঘটেছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো প্রিয় দর্শক, এই কয়েকটি ভিডিও কিন্তু আজকে আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি একে একে। আর হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেন, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন। তো চলুন প্রিয় দর্শক, একটি লাইক দিয়ে আমরা প্রথম ভিডিওটি দেখে আসি। নুর হোসেন কাসেমি মহাসচিব ওই 28 দিনের দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। যখন আমার মহাসচিব বানায় আমি তখনও কইছি আমি 28 দিন আমি বাঁচি কিনা দেখি, দেখি যে 28 দিন যে আরও এক মাস গেছে, তারপরেও এখনও লড়র বড়র করতেছি। যে আশা আমার থেকে মোল্লা আইয়ুবি ঘোষণা দিয়ে বললো যে আমরা বড় আশা করতেছি, আমি আশা করতেছি মোল্লা মামুনুল হকের উপরে, আমি আশা করি আইয়ুবের উপরে, আমি আশা করি হাসান জমিলের উপরে, নওজোয়ান ওলামা ইকরামের উপরে আশা করি। এখনো দায়িত্ব আসছে মাত্র, কথাবার্তা শুরু করার আগেই দেখা যায় ফুসুর ফুসুর শুরু হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা প্রথমে দেখলেন নুরুল ইসলাম জিহাদি সাহেব মৃত্যুর কিছুদিন পূর্বে কি এমন বক্তব্য দিয়ে গিয়েছেন। তিনি মৃত্যু সম্পর্কে বক্তব্য দিয়েছিলেন, আজকে সেই বক্তব্যের সাথে মিল হয়ে তিনিও আজকে সবাইকে কাঁদিয়ে হারিয়ে গেলেন। প্রিয় দর্শক, মাঝখানে একটি কথা বলছি, সেটা হলো দেখেন আমাদের মাঝখান থেকে কিন্তু দিনে দিনে সকল মুরব্বীরা, সকল আমাদের বটগাছের মতো যারা ছায়া দিত, তারা ধীরে ধীরে সবাই চলে যাচ্ছে। এটার আলামত কি জানেন? এটা হলো কিয়ামতের আলামত, কারণ কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে হক্কানি আলেম ওলামা, হক্কানি বুজুর্গদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, এভাবেই কোরআন উঠিয়ে যাবে। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা দ্বিতীয় নম্বর ভিডিও দেখে আসি, যেখানে আমাদের বাংলাদেশের তথ্যমন্ত্রী মোরাদ হাসানকে নিয়ে দুষ্টু ছেলেরা এমন একটা মজা করেছে যে ভিডিওটি দেখে সত্যি আমি প্রথমে অনেক সময় হেসেছি। চলুন প্রিয় দর্শক, সেই ভিডিওটি আমরা দেখে আসি। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে দুটি ভিডিও দেখালাম, এবার লাস্ট মুহূর্তে আমরা চলে এসেছি, লাস্ট মুহূর্তে যে ভিডিওটি আপনাদের জন্য রেখেছি, অবশেষে নুরুল ইসলাম জিহাদি সাহেবের লাশ দেখতে বা তাকে এক নজর দেখতে ছুটে গেলেন পীর সাহেব চরমোনাই, উপস্থিত ছিলেন আরও অন্যান্য ওলামা কেরামগণ। প্রিয় দর্শক, তার সাথে উপস্থিত ছিলেন আল্লামা মামুনুল হক সাহেবের বড় ভাই। তো প্রিয় দর্শক, চলুন সেই ভিডিওটি আমরা দেখে আসি। চোখের পানি আর ফেলো না মা গো, চোখের পানি আর ফেলো না ভাসাইয়াবু, জান্নাতে দেখা হবে মা গো।
সেথায় খুঁজে নেব তোমার মুখ, জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমার মুখ, চোখের পানি আর ফেলো না মা। দর্শক, মোট তিনটি ভিডিও আপনাদেরকে দেখালাম, আশা করি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো ছিল এ পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।